রাসূল ইচ্ছা করে কামড় দেই নাই শত বছর আগে থেকে এই গুহার মধ্যে আমি অবস্থান করতেছি আপনাকে একটু দেখব বলে সুবহানাল্লাহ বলেন কারণ পূর্বে নবীর কিতাবের ক্লাস শুনেছি ক্লাসের ভিতরে দিয়ে শুনেছি যে আপনি হিজরতের পথে এই গুহার মধ্যে অবস্থান করবেন এই গুহার মধ্যে অবস্থান করে আপনি হিজরত করবেন তো শত বছর যাবত এই গুহার মধ্যে অবস্থান করতেছি আপনাকে দেখব বলে এই জালেম আবু বকর আমাকে দেখতে দেয় না এইজন্য কামড় দিয়েছি আপনি আমাকে maaf করুন সুবহানাল্লাহ সাপু নবীকে দেখতে চায় সাপু নবীকে শত বছর আগে থেকে গুহার মধ্যে অবস্থান করতেছে কেন নবীর চেহারা দেখবে ও মুসলমান ভাইরা একটু চিন্তা করুন না আমি আপনাকে দিলের মধ্যে এমন তামান্না দেখেছি কখনো নবীকে দেখতে চাই নবীকে দেখতে চাই নবী যে চোখে না হয় দেখতে পারবো না নবী যে নাই স্বপ্ন তো আমল করলে আল্লাহ তাআলা দেখান এই আমলটা এই ফিকির আমার আপনার ভিতরে এসেছে কিনা কখনো একটু চিন্তা করেন না নবী নাই কিন্তু নবীর ওয়ারিস আছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া কোন মানুষ যদি কোন মুসলমান যদি নবী দেখবে না নবী দেখার কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত সচক্ষে কখনো জাগ্রত অবস্থায় নবী দেখার কোনো সুযোগ নাই কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার নবীর খাঁটি আশেক যারা খাঁটি ওলামা তাদের চেহারা কেউ যদি যদি এই মনে করে যে ওগো আল্লাহ তোমার হাবিবকে দেখতে পাই নাই তোমার হাবিবের রসূলের জামানায় আমি আসতে পারি নাই ওগো আল্লাহ তোমার হাবিবের নমুনা দুনিয়ার মধ্যে তুমি রেখেছো তোমার হাবিবের নমুনা যারা ওলামা ইকরাম তাদেরকে দেখতে চাই তো আল্লাহর হাবিব বলেন এই মহব্বত আর ভালোবাসা নিয়ে কেউ যদি হক্কানে ওলামা ইকরাম যাদের চেহারার মধ্যে নূর আছে নূর যাদের চেহারার মধ্যে কি আছে নূর আছে ওই নূরওয়ালা আলেম আহলে হক ওলামাদের চেহারা কেউ যদি দেখে আল্লাহর রাসূল বলেন কেমন যেন তুমি আমাকে দেখেছো সুবহানাল্লাহ বলেন আহলে হক আলেমকে দেখছো তো আহলে হক আলেমকে দেখছো কেমন যেন তুমি আমাকে দেখেছো এটারও সুযোগ এখনো কি আছে আশরের ময়দানে আলেম ওলামা পারবেন নবীর অনুসরণ করতে তাহলে কঠিন মুসিবত হাশরের ময়দানে এখন যেমন বিজয় আমাদের ডিসেম্বর মাসের বিজয় হাশরের ময়দানে আমাদের কি চূড়ান্ত পর্যায়ের বিজয় দান করবেন আমিন বলুন আমিন আল্লাহ তাআলা কোরআনে হাকিম বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম والله غفور رحيم হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী দেখেন আল্লাহর নবী একদিন বলেন কি আমার কাছে তিনটা জিনিস পছন্দনীয় কয়টা জিনিস সবাই বলেন কয়টা জিনিস তিনটা এটা আজকে শিখেন যারা শিখছেন আলহামদুলিল্লাহ যারা শিখেন আজকে শিখেন আল্লাহর নবী বলেন উহিব্বু মিন সালাস আমি তিনটা জিনিসকে পছন্দ করি এক নম্বর হলো আতিব আমি সুগন্ধি পছন্দ করি আমি কি পছন্দ করি সুগন্ধি পছন্দ করি সুগন্ধি সুবাস সেন সুবাস আমি পছন্দ করি দুই নম্বর হলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো নামাজ আস-সালাত কুররাতু আইনি নামাজ পড়লেই আমার হৃদয় আমার চোখ শীতল হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে দ্বিতীয় নম্বর কি ছিল আস-সালাত প্রিয় নামাজ প্রিয় তিন নম্বর হলো আল মারআতু সালিহা নেককার স্ত্রী নাফরমান স্ত্রী নাফরমান স্ত্রী কি নেককার স্ত্রী তিনটা জিনিস প্রিয় আল্লাহর হাবিব বলেন ওইখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা আবু বকর বলেন ওগো আল্লাহর হাবিব আমার কাছে তিনটা জিনিস প্রিয় আমার কাছে কয়টা জিনিস প্রিয় বলেন কয়টা জিনিস প্রিয় তিনটা নবী বলেন তিনটা আবু বকর বলে আমার কাছে তিনটা বেশি বলতে পারতেন কম বলতে পারতেন না নবীর হুবহুব অনুসরণ অনুকরণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন উহিব্বু মিন সালাস আমার কাছে তিনটা জিনিস বড় প্রিয় বড় পছন্দনীয় এক নম্বর হলো আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ আমার কাছে সবচাইতে বেশি পছন্দ হলো আমার চোখ নবীর চেহারা দেখবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমার জীবনে আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হলো আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ আল্লাহর হাবিবের চেহারা তার চেহারা প্রতি আমার চোখ সব সময় নিবদ্ধ থাকবে বদ্ধমূল হয়ে থাকবে সব সময় দেখবে এটা আমার কাছে সবচাইতে বেশি পছন্দ দুই নম্বর পছন্দ হলো যে আমার সম্পদগুলো আল্লাহর হাবিব নিজের মাল মনে করে খরচ করবে সুবহানাল্লাহ বলেন আমার যত সম্পদ আছে সকল সম্পদগুলো আল্লাহর হাবিব নিজের সম্পদ মনে করে খরচ করবে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরের মধ্যে হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন কাঁদতাছেন কাঁদতাছেন আল্লাহর কাছে চাইতেছেন ঘরের মানুষ বলেন আপনি কেন কাঁদছেন কি চান বলে আমি যে এজন্য কাঁদতাছি যিনি দেন তার হাত উঁচু যিনি দেন যিনি পান তার হাত নিচু আমি চাই যে আমার সম্পদগুলো আল্লাহর হাবিবকে সব কিছু দিয়ে দেই আমার যত সম্পদ আছে আমার সকল সম্পদগুলো আল্লাহর হাবিবকে দিয়ে দেই কিন্তু আমি যখনই দিতে যাব তখন আমার হাত উপরে থাকবে আমার হাত উপরে থাকবে আল্লাহ রাসূলের হাত নিচে থাকবে এটা আমার কাছে পছন্দ না আমি চাই যেন আমার সম্পদগুলো আল্লাহর হাবিব নিজের সম্পদ মনে করে খোঁজ করে সুবহানাল্লাহ বলেন আমার সম্পদগুলো যত সম্পদ আছে সকল সম্পদগুলো আল্লাহর হাবিব নিজের করে খরচ করেন এটা আমার পছন্দনীয় এটা আমার পছন্দ তিন নাম্বার পছন্দ হলো যে আমার কন্যা আমার সবচাইতে আদরের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজির স্ত্রী হয়ে তার ঘরে খেদমতে থাকবে এটা আমার সবচাইতে বেশি পছন্দনীয় সুবহানাল্লাহ তিনটা জিনিস নবীজির পছন্দ আবু বকর তিনটা জিনিস পছন্দ এক নাম্বার কি পছন্দ ছিল এক নাম্বার পছন্দ ছিল আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ নবীজির চেহারা সব সময় আবু বকর চোখে দেখবে এটা ছিল সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছেন এটা যে সূর পর্বতে হিজরতের পথে সূর পর্বতে একমাত্র নবীজির হিজরতের সাথে আবু বকর কি বানাইছেন সুবহানাল্লাহ বলেন গুহার ভিতরে নবীজি বিশ্রাম করবে তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের হাঁটুদয়গুলো বালিশ বানাইছেন কি বানাইছেন বালিশ বানাইয়া নবীজিকে শোয়াইছেন আমার এই বালিশে আপনি তৈয়ার আপনি শুয়ে পড়েন আপনি ঘুমায় যান ইতিহাস আপনারা জানেন নবীজি ঘুমাইতেছেন ঘুমাইতেছেন সকল ছিদ্রগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবগুলো বন্ধ করেছেন একটা বন্ধ করতে পারেন নাই তো হাঁটু পায়ের মুরা দিয়া ওটা ঢেকে রাখছেন বন্ধ করে রাখছেন ভিতর থেকে সাপ দিছে কামর কি দিছে সাপ কামর দিছে বিশের জ্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুরু হয়ে গেছে চোখের তপ্ত পানি গড়ায় গড়াইয়া নবীজির চেহারা মুবারকম দিয়ে পড়ছে সুবহানাল্লাহ বলেন একটু চিন্তা করেন তো একটু কল্পনা করেন তো কিভাবে নবীজির চেহারাগুলো আবু বকর সিদ্দিকের চোখগুলো দেখতেছিল এত যন্ত্রণার ভিতরও এত যন্ত্রণার ভিতরও আবু বকরের চোখগুলো নবীজির চেহারার মধ্যে নিবদ্ধ ছিল যে চোখের পানি পড়তেছে আমার মনে হয় একটি সেকেন্ড অন্যদিকে তাকায় নাই পুরোটা সময় তিন দিন পর্যন্ত পুরোটা সময় আবু বকরের চোখগুলো ঘুমন্ত ছিল না ঘুমন্ত ছিল না বরং চোখগুলো নবীজিকে দেখছেন আমাদের একজন মুরব্বী বলেন যে আমরা যেমন কোরআন শরীফ রেহালের মধ্যে রাইখে রাইখে দেখে দেখে পড়ি তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার চোখগুলো কেমন যেন নবীজির চেহারার মধ্যে কোরআনই পড়তাছে সুবহানাল্লাহ বলেন কেমন যেন নবীজির চেহারা দেখতেছে না যেন দেখতেছে কোরআন কোরআনের পাতা বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে যে নবীজির চেহারা তো একটা ওয়ারাকাতুল মাসানি যে নবীজির চেহারা ছিল একটা কোরআন শরীফের পাতা সুবহানাল্লাহ বলেন নবীজির চেহারা তো চেহারা না যেন কোরআনের পাতা কান্না ওয়ারাকাতুল মাসানি আল কোরআন সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শ্রেষ্ঠ পছন্দনীয় বিষয় হলো যে নবীজির চেহারা দেখবে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যে যে কাউকে দেখেন নাই শুধুমাত্র একাকী আবু বকর সিদ্দিকই দেখছেন নবীজির চেহারা আর কেউ ছিল না শুধুমাত্র আবু বকর দেখছেন তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে চোখের পানি পড়ছে পড়ার পরে নবীজি জাগ্রত হয়ে বললেন ওগো আবু বকর মা ইয়াবকি কোন দিনে তোমাকে কাঁদাইতাছি
বলে যে ভিতরে একটা সাপ ছিল কামড় দিয়েছে যন্ত্রণায় গড়ায় গড়ায় চোখের পানি আপনার চেহারা মুবারকম দিয়ে পড়ছে তো নবীজির মুখে লালা লাগাইছে লালা লাগানোর সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দেহের সকল বিষের যন্ত্রণা পানি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ভিতর থেকে সাপ লাভ দিয়ে বের হয়ে গেছে লাভ দিয়ে বের হয়ে নবীজির কাছে হাত জোরে এইভাবে নবীজির কাছে বলতেছে ও আল্লাহর রাসূল ইচ্ছা করে কামড় দেই নাই শত বছর আগে থেকে এই গুহার মধ্যে আমি অবস্থান করতেছি আপনাকে একটু দেখব বলে সুবহানাল্লাহ বলেন কারণ পূর্বে নবীর কিতাবের ক্লাস শুনেছি ক্লাসের ভিতরে দে শুনেছি যে আপনি হিজরতের পথে এই গুহার মধ্যে অবস্থান করবেন এই গুহার মধ্যে অবস্থান করে আপনি হিজরত করবেন তো শত বছর যাবত এই গুহার মধ্যে অবস্থান করতেছি আপনাকে দেখব বলে এ জালেম আবু বকর আমাকে দেখতে দেয় না এইজন্য কামড় দিয়েছি আপনি আমাকে maaf করুন সুবহানাল্লাহ সাপ নবীকে দেখতে চায় সাপ নবীকে শত বছর আগে থেকে গুহার মধ্যে অবস্থান করতেছে কেন নবীজির চেহারা দেখবে ও মুসলমান ভাইরা একটু চিন্তা করুন না আমি আপনাকে দিলের মধ্যে এমন তামান্না দেখেছি কখনো নবীকে দেখতে চাই নবীকে দেখতে চাই নবীজি চোখে না হয় দেখতে পারবো না নবীজি নাই স্বপ্ন তো আমল করলে আল্লাহ তাআলা দেখান এই আমলটা এই ফিকির আমার আপনার ভিতরে এসেছে কি না কখনো একটু চিন্তা করেন না নবী নাই কিন্তু নবীর ওয়ারিশ আছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া কোন মানুষ যদি কোন মুসলমান যদি নবী দেখবে না নবী দেখার কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত সচক্ষে কখনো জাগ্রত অবস্থায় নবী দেখার কোনো সুযোগ নাই কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার নবীর খাঁটি আশেক যারা খাঁটি ওলামা তাদের চেহারা কেউ যদি যদি এই মনে করে যে ওগো আল্লাহ তোমার হাবিবকে দেখতে পাই নাই তোমার হাবিবের রসূলের জামানায় আমি আসতে পারি নাই ওগো আল্লাহ তোমার হাবিবের নমুনা দুনিয়ার মধ্যে তুমি রেখেছো তোমার হাবিবের নমুনা যারা ওলামায়ে কেরাম তাদেরকে দেখতে চাই তো আল্লাহর হাবিব বলেন এই মহব্বত আর ভালোবাসা নিয়ে কেউ যদি হক্কানে ওলামায়ে কেরাম যাদের চেহারার মধ্যে নূর আছে নূর যাদের চেহারার মধ্যে কি আছে নূর আছে ওই নূরুল্লাহ আলেম আহলে হক ওলামাদের চেহারা কেউ যদি দেখে আল্লাহ রাসূল বলেন কেমন যেন তুমি আমাকে দেখেছো সুবহানাল্লাহ বলেন আহলে হক আলামাকে আলেমকে দেখছো তো আহলে হক আলেমকে দেখছো কেমন যেন তুমি আমাকে দেখেছো এটারও সুযোগ এখনো কি আছে আসরের ময়দানে আলেম ওলামা আহলে হক জান্নাতীরা যখন জান্নাতে যাবে একটা হাদিস শুনেন জান্নাতে যখন যাবে তখন কিছু মানুষের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে তো আলেম ওলামা এরা যখন জান্নাতে যাবে তখন ওই লোক যারা জাহান্নামী তারা বলবে ও হুজুর হাদিস দিয়ে কথা বলি হাদিসের আমদা আছে যে দুনিয়াতে আমি আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম ভালোবেসে আমার তো জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে ওই যে আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছি ওই যে আপনাকে একটা চা খাওয়াইছি ওই যে মহব্বত করে আপনাকে দেখেছিলাম মুসাফা করেছিলাম আমি মহব্বত করেছিলাম একটু সুপারিশ করেন না তো আলেম আল্লাহ দরবারে সুপারিশ করবে জাহান্নামী যার জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ এক গ্লাস পানির কারণে ওজুর পানি দিয়েছেন খাবারে পানি দিয়েছেন শুধুমাত্র এক গ্লাস মহব্বত করে দিল থেকে নাজাতের উসিলা হবে আল্লাহ তাআলা আমাদের কবুল করেন বলুন আমিন আমিন মহতারাম হাজেরিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলতেছিলাম শুধু আবু বকর নবীজিকে দেখতে জীবনের শ্রেষ্ঠ পছন্দ না সাপও দেখতে চেয়েছেন শুধু সাপ দেখতে চাই নাই এমন কি নবীজি যে পাহাড়ের কাছে দেয়া যাইত উহুদ পাহাড়ের কাছে দেয়া যাইত তো ওই উহুদ পাহাড়ও যদি নবীজিকে না দেখতো চোখের পানি ফেলতো সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ একদিন আল্লাহর হাবিব মদিনা থেকে কোথাও গিয়েছেন সফরে গিয়েছেন আবার সফর থেকে বের হয়ে মদিনায় প্রবেশ করলেন যে পথ দিয়ে মদিনায় প্রবেশ করে সেই পথ দিয়ে আসে নাই সব সময় যে পথ দিয়ে আল্লাহর হাবিব মদিনায় প্রবেশ করে সেই পথ দিয়ে আল্লাহর হাবিব মদিনায় ঢুকে নাই প্রবেশ করে নাই অন্য পথ দিয়ে প্রবেশ করেছে তো জিব্রাইল চলে আসছে ও আল্লাহর রাসূল
ওগে আল্লাহর রাসূল যে পথ দিয়ে আপনি সব সময় মদিনায় আসেন আজকে সেই পথ দিয়ে আসেন নাই আপনার বিরহে আপনাকে না দেখে উহুদ পাহাড় কেঁদে কেঁদে ঝাড় ঝাড় হয়ে গেছে উহুদ পাহাড় কেঁদে কেঁদে ঝাড় ঝাড় হয়ে গেছে সাথে সাথে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন ওগো আমার সাহাবা চলো আমরা এই পথ দিয়ে এই পথ ছেড়ে উহুদ পাহাড় দিয়ে আমরা যাই আল্লাহ রাসূল পাহাড়ের সামনে গিয়ে বলেন হাদা জাবালুন উহুদুন হাদা উহুদুন জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবারা এটা হলো উহুদ পাহাড় এটা কোন পাহাড় এটা হলো উহুদ পাহাড় ইউহিব্বুনা এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমাকে না দেখলে কেঁদে কেঁদে সে চোখের পানি ছাড়ে আমাকেও উহুদ পাহাড় ভালোবাসে আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি শুধু উহুদ পাহাড় ভালোবাসে তা নয় জঙ্গলের পাখপাখালি জঙ্গলের গাছগাছালি সকল মাখলুকাত আল্লাহর হাবিবকে ভালোবাসে সুবহানাল্লাহ মুহতাম হাজরিন উহুদ পাহাড়ের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন হাজা উহুদুন জাবাল এটা আমাকে ভালোবাসে একটু চিন্তা করে দেখেন বুকের মধ্যে হাত দিয়ে দেখেন যে আপনার জীবনে নবীর এমন মহব্বত আছে যে হাশরের ময়দানে আল্লাহর হাবিবকে আপনাকে বলবে যে এই মুসলমানরা এই মুমিন বান্দারা আমাকে ভালোবেসেছিল এই কথা কি আপনাকে বলবে উহুদ পাহাড়ের ব্যাপারে তো আল্লাহর হাবিব বলছেন হাজা উহুদুন জাবাল ইউহিব্বুনা যে উহুদ পাহাড়টা আমাকে ভালোবাসে আপনি তো নবীর উম্মত আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনাকে আল্লাহর হাবিব কি বলবে যে এই লোকটা দুনিয়াতে আমাকে ভালোবেসেছে কি ঠিক বলবে চিন্তা করে দেখেন মিলান উহুদ পাহাড় শুধু ভালোবেসে তা নয় যে খেজুর গাছ পর্যন্ত আল্লাহর হাবিব কি ভালোবেসেছে যে খেজুর গাছে হেলান দিয়ে আল্লাহর হাবিব খুদ্দা পড়েছেন মানুষের আধিক্যের কারণে যখন এই মসজিদের সংস্কারের প্রয়োজন হয়েছে মেহরাব বানানো হয়েছে এবার খেজুর গাছ হঠাৎ এই মজলিসের ভিতরে একটা কান্নার শব্দ আসতেছে বেশি বেশি ছোট্ট বাচ্চা যেভাবে কাঁদে মা বাবা হারাইয়া তেমনি কাঁদতেছিল আল্লাহর হাবিব শুনতেছে তো সাহাবিরা শুনতেছে আল্লাহর হাবিব এই মেহরাব থেকে নেমে গিয়ে ওই খুঁটিকে জড়ায় ধরছে সন্তানকে যেমন মা বাবা জড়ায় ধরে আল্লাহর হাবিবে তো ওই খেজুর গাছকে ঝরায় ধরছে কাদিস না আমার সাথে তুই আমার সাথে জান্নাতে যাবি সুবহানাল্লাহ একটা খেজুর গাছ একটা সাপ একটা উহুদ পাহাড় কত কিছুই নবীকে ভালোবাসেন নবী সেগুলো সাক্ষ্য দিয়েছেন মহতারম হাজিরিন ও যুবক ভাইরা ও বৃদ্ধ বাবারা একবার চিন্তা করে দেখেন না আমরা এখানে বলে বলে সপ্তাহ পর সপ্তাহ নবীজির মহব্বতের কথা বলি কোরআনের মহব্বতের কথা বলি কোনদিন কি এটা লালন করেছেন নাকি আমাদের বলা বলি গেলাম আপনাদের শোনা শুনে গেলেন পরিবর্তন হইলাম না আমিও পরিবর্তন হইলাম না বললাম না পরিবর্তন হলো না শুনলাম না পরিবর্তন হলো না কি জবাব দেবো হাশরের ময়দানে কি জবাব দিব যখন খেজুর গাছ চলে আসবে যখন উহুদ পার চলে আসবে তাদের সামনে আমরা মাথা কোথায় রাখব এজন্য আসুন না সাহাবাদাওয়ালা যে ইমান তারা যেমন করে আল্লাহর হাবিবকে ভালোবাসেন তেমন আমরা ভালোবাসার চেষ্টা করে শিখি দিনকে ভালোবাসি আহলে হক ওলামায়ে কিরামদেরকে ভালোবাসি বাঁকা চোখে না দেখি মহব্বতের নজরে দেখি আসে না আমাদের ভিতরে আমাদের দেশে আমাদের সমাজে এরকম মুসলমান আসে না যারা নবীর উত্তরসূরিদেরকে বাঁকা চোখে দেখে আসে না এরকম আসে না কপাল পুড়ে যাবে এজন্য আসুন ভাই আমরা সাহাবেওয়ালা ইমান নবীজিকে না দেখলে যেমন তারা ছটপট করতে পাগল হয়ে যেত বেসামাল হয়ে যেত ওই রকম জিন্দগি করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন বলুন আমিন জোরে বলুন আমিন মসজিদে এক ভাই আমাদের মসজিদে সালাউদ্দিন ভাই 500 টাকা দান করছেন সন্তান অসুস্থ আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সব সময় শিফা আজালা কামলা দান করুন বলুন আমিন যাদের সুন্নাত প্রণাম তাদেরকে সুন্নাত প্রণাম